দর্শক জায়েদ খানকে নিয়ে আমরা সব সময় যে ধরনের গল্প শুনি বা যে গল্পগুলো আমাদের মাথায় ভাসে তার বাইরে কিছু তথ্য আমরা জায়েদ খানের কাছ থেকে জানবো, সেটি জেনে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ছোট ছোট দুইটি প্রশ্ন, নায়ক হিসেবে নিজেকে ব্যর্থ মনে হয় কিনা? ব্যর্থ লেগে 15 বছর ক্যারিয়ার টানতে পারতাম। ব্যর্থ বা সফলতা এটা ডিপেন্ডস করে দর্শকের উপরে। কিছু লোক দর্শক ব্যর্থ বলবে, কিছু মানুষ বলবে সফল। ইটস এ পার্ট অফ ক্যারিয়ার, এটা নিয়ে ভাবি না, কাজটা করে যাই। ব্যর্থ সফলতা জীবনে হিসাব করতে গেলে আর কাজ করা যায় না। আর নিজে কতটুকু ব্যর্থ কিছু সফল এটা হিসাব করতে গেলে কাজের স্পিড কমে যায়। ডানে বামে না থেকে নিজের বেস্টটা দিয়ে যাওয়ার চেষ্টা, উঠানো দায়িত্ব আল্লাহ মহান আল্লাহ তাআলা। আপনার ভিডিও বা অন্য অন্য জায়গায় একটা ছোট কমেন্টস আপনার প্রিয় যারা তাদের দেখি, আপনাকে অনেকে জেলাস করে, আপনি কি মনে করেন আপনাকে আসলেই জেলাস করে কিনা? ফল যে গাছে বেশি ঢিল তো পড়বেই বেশি। আমাকে ম্যাক্সিমাম যারা বিরোধিতা করে জেলাস করেই করে, ঈর্ষা পড়ান আমার প্রতি। আমার রাশিটাই এমন, খুব ঈর্ষা পড়ান রাশি, মানে সবার আমার প্রতি ঈর্ষাটা বেশি কাজ করে সবার। আপনি যখন চলচ্চিত্র সমিতির শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, সেই জায়গায় দেখছিলাম যে শিল্পী সমিতির কিন্তু একটা উন্নয়নের ধারা ছিল। এই জায়গায় এসে আপনি এত সহজে হাল ছাড়বেন, বেশ করে সংবাদ মাধ্যমগুলো বিশ্বাস করতে পারেনি, এর পেছনে কারণ কি? আপনি হাল ছাড়লাম কে বললো? আপনাকে হাল ছাড়লে কি আর কোর্টে নিজের অধিকার রক্ষার জন্য দৌড়াতাম? হাল তো ছাড়ি নাই, নোংরামিটা বারুক আর চাই না। শিল্পীদেরকে মানুষ এত খারাপ চোখে দেখো এটা চাই না। আরে চেয়ারে যতদিন ছিলাম শিল্পীদের সেবা করে গেছি, আপনি বললেন না, মানুষ স্বীকার করে এক বাক্যে। এবং এখনও শিল্পীদের সাথে যোগাযোগ আছে, কাজ করি, এটা তো কোনোদিন ভুলতে পারবো না, কারণ এটা আমার প্রাণের জায়গা। আর যারা নোংরামি করে জোর করে ঈর্ষা করে কিছু করার বসার চেষ্টা করেছে, তারা তো কিছুই করতে পারেনি, ব্যর্থ হয়েছে। হাল আমি কোনোদিন আমি কোনোদিন কী বলে এটাকে, আমি কোনোদিন ব্যর্থ হতে শিখিনি। ব্যর্থতা না, ব্যর্থ না হয়ে চেষ্টার মধ্যে একটা নতুন কিছুর জন্ম দেয়। আমার মধ্যে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। আমি বললাম না, নোংরামিটা থেকে একটা মেয়ের সাথে নোংরামি করে, যে মেয়েটার ইজ্জত নাই, লজ্জা নাই, তার সাথে নোংরামি করে বেশি গেলে আপনার পুরো শিল্পটা নষ্ট হয়ে যাবে, পুরো শিল্পীরা নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি আর নির্বাচন মুখীতে যাইনি, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে বলেছি। আপনি যদি দর্শকদের আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে চান, তিনটি জায়গায় যদি আমি ফোকাস করতে পারি, কোন কোন জায়গায় আপনি বেশি ফোকাস করবেন? ছোট করে বলা সম্ভব না, আমি জানি না। আমি তো তিন লাইনে বললে আমি বলবো, আমি অভিনেতা জায়েদ খান হিসেবে আরও কোনো কতগুলো ভালো সিনেমা করতে চাই, সিনেমায় ফোকাস করতে চাই, ভালো প্রোডাকশনের ভালো গল্পের সিনেমা লাগবে কিছু। নিজেকে শারীরিকভাবে মানে আগে দর্শন ধরি তারপর তো কিন্তু বিচারি, নিজে শারীরিকভাবে আরও বেশি আমাকে এরকমই ফিট থাকতে হবে। আর যেটা হচ্ছে মানুষের দর্শকের ভালোবাসা খুব জরুরি এবং তাদের সাপোর্ট, এবং মিডিয়া মানুষের, মিডিয়া যারা জার্নালিস্ট বা মিডিয়ার মানুষগুলোর সাপোর্ট খুব জরুরি। এই তিনটে জিনিস ফোকাস হলে জায়েদ খান অনেকদিন টিকে থাকতে পারে। আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতির সাথে জড়িত হতে চান, নমিনেশনও নিয়ে এবার নাকি আপনি চেষ্টা করেছিলেন, কথাটা কতটা সত্য? এবং রাজনীতিতে আসতে চান কিনা মানুষের সেবায়? আপনি চলচ্চিত্র সেবা করেছেন, শিল্পী সমিতি সেবা করেছেন, এমন কোনো প্ল্যান আছে কিনা? রাজনীতি করি এটা সত্য, নমিনেশন নেওয়ার জন্য ট্রাই করেছি এটা সম্পূর্ণ মিথ্যা, আমি চাইনি এবং আশাও করিনি। আবার আমি আমার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত। আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, জনতা শেখ হাসিনাকে বিশ্বাস করি। তা আমি রাজনীতির সাথে জড়িত, রাজনীতি থাকলে কি এমপি সংসদে বসতে, রাজনীতি মানে বসতে এটাও জরুরি না। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, তাকে বিভিন্নভাবে সেবা করা যায়, তাকে বিভিন্নভাবে সাহায্য করা যায়, সেটার থেকে আমি রাজনীতি করছি এবং করবো। এবং ভবিষ্যতে অবশ্যই জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে আছে, সেটা যদি দলের হাইকমান্ড বা নেত্রী মনে করে, বা যদি আমার যখন কপালের রাস্তির লোক লেখা থাকবে তখনই হবে। এটা নিয়ে অস্থির কিছু নেই। আই এম বিজি উইথ মাই ওয়ার্ক, আমি কাজ করছি। বিনোদন দিয়ে জনগণকে জন্য কাজ করে, রাজনীতিবিদ তো যে কেউ হতে পারে, শিল্পী কজন হতে পারে। শেষ প্রশ্ন একটু কঠিন, আমার ব্যক্তিগত প্রশ্ন, আমার কঠিন বলে কোনো কোয়েশ্চেন। অনেকে মনে করে জায়েদ খানকে সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য জায়গায় তাকে নিয়ে ট্রল করা হয়, হাস্যরস করা হয়, তার একটু লজ্জা কম। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? যে করে ওর লজ্জা কম, ওরা অত এমবি খরচ করে ওর করা দরকারটা কি? তোর আমাকে ভালো লাগে না, তুই কুইট কর, আমাকে তো ট্রল করার কিছু নাই। এমবি খরচ করে সময় নষ্ট করে ওইটাই ট্রল করছে, আর যে ট্রল করে ও তো কোথায় সেই ভুরুঙ্গা মারির লোক, তো আমার কাছে আসার যোগ্যতা রাখে না। আমি তোমার লাইফ নিয়ে উপরে চলে গেছি, তো নিজে ওকে দেখতে পাই না। ও তো ওইটা নিয়ে ব্যস্ত, ট্রল নিয়ে। ও তো ওই সময়টুকু যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো, ওর মায়ের সেবা করলো, কাজে দিত, ও নিজেই তো লজ্জাহীনভাবে কাজ করে।
আমার যদি কেউ অপছন্দ হয় আমি তাকে ট্রল করবো, আমি তাকে দেখবো না, আমি তো অনেকে আমাকে পছন্দ হয়, আমি তো তাকে স্কিপ করি, আমি তাকে ব্লক করে দিই, দরকার কি? আপনাকে যারা ট্রল করে কিংবা যারা আপনাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ট্রল করে সংখ্যা 5 জন, ভালোবাসে 95 জন, যার কারণে তো ঠিকই আছে, আমি কখন হারিয়ে যেতাম। যারা ট্রল করে তাদেরকে বলবো বাবা আরও চালিয়ে যাও, মেগাবাইট খরচ করে কোনো অসুবিধা নেই, যদি কোনো দিন ভালো খাওয়ার পরার দরকার হয় আমার কাছে এসো। আমি তো বলছি ট্রলকারীদের সরার্দি উদ্যানে ঘরে জবাই করে খাওয়াবো, ফুলের শুভেচ্ছা আপনাদেরকে, যারা চিনত না তাদেরকেও আমাকে চিনাচ্ছে বদনাম করে করে, ভালো চালিয়ে যাও ভাই, মেগাবাইট খরচ করে, আর যদি ফ্রি ওয়াইফাই থাকে সেটাও চালিয়ে যাও। আর যারা ভালোবাসে তাদের জন্য সবসময় ভালোবাসার দোয়া, এভাবে দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন,